আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় মাটি চাপায় বাংলাদেশি 3 কর্মীর মৃত্যু, অবিলম্বে সাইট বন্ধের নির্দেশ। সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন চেয়ে হাইকোর্টে রিট। মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়োগকর্তা বা সেক্টর পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবি। দেশের বাজারে ডলারের দাম ভেঙেছে আগের সব রেকর্ড। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত বৃহস্পতিবার মাটির নিচে চাপা পড়ে 3 বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট হাইওয়ে নির্মাণ প্রকল্পের জায়গায় খনন কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। কেলান্তান অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ডিপার্টমেন্ট এটি অবিলম্বে বন্ধের নোটিশের মাধ্যমে নির্দেশ জারি করে এবং জানায় ঘটনার কারণ শনাক্তে তদন্ত করা হচ্ছে। জেকেকেপি কেলাতারের পরিচালক ইর আব্দুল আজিজ সেলিম বলেছেন, ড্রেজিং কাজ বন্ধ করার আদেশের পাশাপাশি নিয়োগকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছে ড্রেজিং এলাকা এবং আশপাশের এলাকা নিরাপদ রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন 1994 এর অধীনে আইন লঙ্ঘন শনাক্ত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে নিয়োগকর্তার বিরুদ্ধে। আজ এক বিবৃতিতে এ সকল কথা জানিয়েছে জেকেকেপি কেলান্তান। শ্রমিকদের কল্যাণ রক্ষায় ব্যর্থতার জন্য নিয়োগকর্তাকে এমনকি 6.8 মিলিয়ন রিঙ্গিত পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে। এর আগে তিনি কেলান্তান কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালক নাজরি জাকারিয়ার সাথে মাচাং পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট এবং ঠিকাদার প্রকল্প সাইটে তদন্ত পরিচালনা করেন। আব্দুল আজিজ জানান, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন 1994-এর 15-এর 1 উপধারা অনুযায়ী নির্মাণের স্থানসহ কর্মস্থলে নিরাপত্তা এবং স্বাস্থ্যগত সুবিধা নিশ্চিত করা নিয়োগকর্তার দায়িত্ব। গত বৃহস্পতিবার এক ঘটনায় কাম্পুং জো থেকে কাম্পুং কুয়ালা 7 পর্যন্ত হাইওয়ে নির্মাণ প্রকল্পের কাজ করার সময় 3 বাংলাদেশি শ্রমিক মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করেন। কনক্রিটের কাজ শুরুর আগে 3 জন শ্রমিক খনন কাজের জন্য নিচে প্লাস্টিক বসানোর সময় হঠাৎ করে উপর থেকে মাটি চাপা পড়ে মারা যান 3 জনই। বাংলাদেশের জাতীয় সংসদে নন রেসিডেন্ট বাংলাদেশিজ বা এনআরবি তথা প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন চেয়ে রিট করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী জনৈক আবুল কালাম আজাদ সহ কয়েকজন এই রিটটি করেছেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। রিট আবেদনের পক্ষে আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। গত 15 অক্টোবর আবুল কালাম আজাদ ও এস এম রফিকুল পারভেজ প্রবাসীদের মধ্য থেকে প্রবাসী কল্যাণমন্ত্রী নিয়োগ করা সহ জাতীয় সংসদে প্রবাসীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণের আবেদন শীর্ষক একটি আবেদন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব বরাবর জমা দেন। ওই আবেদনে বলা হয়, আমরা আবুল কালাম আজাদ ও এস এম রফিকুল পারভেজ বাংলাদেশের নাগরিক, যুক্তরাষ্ট্র প্রবাসী, বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা। বাংলাদেশের সব মানুষের মানবাধিকার ও নাগরিক অধিকার সমগোত্রীয় এবং মৌলিক অধিকারের অন্তর্গত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের আইনগত ও সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার সমানভাবে ভোগ করবে। কিন্তু প্রায় 2.5 কোটি প্রবাসী বাংলাদেশি অন্যান্য নাগরিকের মতো সমান সুযোগ সুবিধা ভোগ করছেন না। আবেদনে আরও বলা হয়, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের জন্য সংসদের আসন সংরক্ষণ না করা বৈষম্যমূলক আচরণ। এটি বাংলাদেশের সংবিধানের 27, 28 ও 29 অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবেন, কিন্তু প্রবাসী ভাই বোনরা সমান অধিকার ভোগ করতে পারছেন না। প্রবাসী ভাই বোনেরা দেশে বিদেশে বহুবিধ সমস্যায় জর্জরিত। প্রবাসীদের কথা বলার জন্য সংসদে কোনো প্রতিনিধি নেই, তাই প্রবাসীদের জন্য সংসদে আসন সংরক্ষণ করা হোক। প্রবাসীদের জন্য সংসদে নির্দিষ্ট আসন সংরক্ষণ করার আবেদন যৌক্তিক ও ন্যায়সঙ্গত আবেদন। এই আবেদনে সাড়া না পেয়ে তা গত বুধবার হাইকোর্টে রিট করেন বলে জানা গেছে। মালয়েশিয়ায় নিয়োগকর্তাদের শীর্ষ সংগঠন মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন বা এমইএফ জানিয়েছে, একজন বিদেশি শ্রমিকের কর্মসংস্থান একটি নির্দিষ্ট নিয়োগকর্তার সাথে সংযুক্ত রাখার নিয়মটি পর্যালোচনা করা উচিত। অর্থাৎ একজন কর্মী একজন নিয়োগকর্তার অধীনেই শেষ পর্যন্ত কাজ করতে হবে, এই নিয়মের পরিবর্তন চেয়েছে নিয়োগকর্তাদের এই শীর্ষ সংগঠন। সংগঠনটির সভাপতি দাতুক ডক্টর সৈয়দ হুসেইন সৈয়দ হুসমান বলেছেন, এই শ্রমিকদের প্রয়োজনীয় সেক্টরে কাজ করতে দেওয়া উচিত, কিন্তু এতে শ্রমিকদের অবশ্যই স্বেচ্ছায় সম্মত হতে হবে, অন্যথায় এটি বাধ্যতামূলক শ্রম হবে বলে তিনি যোগ করেছেন। সৈয়দ হুসেইন বলেছেন, নতুন বিদেশি কর্মী আনার পরিবর্তে বর্তমানে মালয়েশিয়ায় যারা
যারা আছেন এবং তাদের বর্তমান সেক্টরে প্রয়োজন নেই এমন কর্মীদের অন্য সেক্টরে নিয়োগের অনুমতি দেওয়া উচিত। যদি কর্মী নতুন সেক্টরে কাজ করতে অস্বীকার করে তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো উচিত, কিন্তু কর্মী যদি চায় অন্য সেক্টরে কাজ করতে তাহলে তাকে সেখানে কাজ করার সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেছেন, অভ্যন্তরীণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত অস্থির এবং অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে নিয়োগকর্তাদের জন্য তাদের সেক্টরের প্রয়োজনীয় বিদেশি শ্রমিকের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। এর আগে 19 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল যে জানিয়েছেন 2.5 লক্ষ বিদেশি কর্মী উদ্বৃত্ত রয়েছে, তার প্রতিক্রিয়ায় এমইএফ এর সভাপতি এ সকল কথা জানান। তিনি বলেন, বিশেষ করে প্ল্যান্টেশন এবং নির্মাণ খাতে বিদেশি শ্রমিকের ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে সার্ভিস সেক্টরে যে কর্মীরা অতিরিক্ত এসেছে তাদেরকে প্ল্যান্টেশন এবং নির্মাণ খাতে কাজে সুযোগ দেওয়া উচিত। মালয়েশিয়ার যে কোনো স্থান থেকে সবচেয়ে কম খরচে বাংলাদেশের সব জেলায় মালামাল পৌঁছে দিতে প্রবাসীদের বিশ্বস্ত নাম জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া। এছাড়াও এলসি ও টিটি সাপোর্ট এবং আমদানি রপ্তানির সুবিধায় পাশে আছে জেএমজি। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি পেতে আজই বুকিং করুন আপনার পণ্য। যোগাযোগ 95 জালান্তোল HSD সিটি সেন্টার কোদারায় ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে 2.5% প্রণোদনা দিচ্ছে সরকার। এর বাইরে বর্তমানে দেশের ব্যাংকগুলো বাড়তি 2.5% প্রণোদনা দিয়ে প্রবাসীদের পাঠানো ডলার কিনতে পারে। বাড়তি প্রণোদনা ঘোষণার পর ডলারের খোলা বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। আজ রাজধানীর দিলকুশা ও পল্টন এলাকার কয়েকটি মানি চেঞ্জারে প্রতি ডলার কিনতে খরচ হচ্ছে 120.50 টাকা। দেশের ইতিহাসে এর আগে এই ঘটনা কখনো ঘটেনি। রোববার রাজধানীর দিলকুশা ও পল্টন এলাকা ঘুরে সব তথ্য জানা যায়। সরেজমিনে দেখা যায়, আজ খোলা বাজারে নগদ $1 কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে $120.50, যেখানে গত সপ্তাহে ছিল $1.18 থেকে $120। তবে গ্রাহক উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে। রাফি হাসান নামে এক গ্রাহক জানিয়েছেন, জরুরি কাজে অল্প কিছু ডলার প্রয়োজন ছিল, ব্যাংকে গিয়ে ডলারের ব্যবস্থা করতে পারিনি, এজন্য খোলা বাজার এসেছিলাম, এখানে ডলারের দাম অনেক বেশি, তাই ডলার ক্রয় না করেই চলে যাচ্ছে। এর আগে সর্বপ্রথম 2022 সালের আগস্টে ডলারের সর্বোচ্চ দাম 120 টাকায় উঠেছিল। এরপর বেশ কয়েক মাস ডলারের দাম কিছুটা কমতির দিকে ছিল, তবে চলতি বছরের অক্টোবর মাসের শুরুর দিকে খোলা বাজারে ডলারের দাম আবারও 120 টাকায় ওঠে। তবে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতা 120.50 টাকায় ঠেকেছে ডলারের দাম।